কর্পোরেট ইললিগাল প্রমালগেশন যেটাকে বলা হয়, দ্য কমপ্লিট মিসইউজ অফ ল, এই যে হচ্ছে কমপ্লিট মিসইউজ অফ ল। আমি যারা আইনের বিচার ব্যবস্থার মধ্যে শীর্ষ স্থানে বসে আছেন তাদেরকে আজকে রাস্তায় দাঁড়িয়ে অনুরোধ করব যে শুধুমাত্র ফলস কেস দিচ্ছে, শুধুমাত্র ধরে নিয়ে যাচ্ছে, বেল হয়ে যাচ্ছে, এটা এতেই যেন এটা সীমাবদ্ধ না থাকে। আপনাদের ক্ষমতার মধ্যে রয়েছে, আপনারা প্রশ্ন করবেন, আপনারা ডেকে পাঠাবেন, আপনারা আরও আইন অনুযায়ী তদন্ত করবেন, এই প্রক্রিয়া চালু হোক বাংলায়। তার কারণ হচ্ছে বাংলায় দেখা যাচ্ছে যে আইনের কমপ্লিট মিসইউজ, এত বড় মিসইউজ অন্য কোনো স্টেটে আমরা কিন্তু এতদিন পর্যন্ত দেখিনি। এমনকি স্বাধীনতার প্রাক্কালে ব্রিটিশরা যখন মিসইউজ করতো তখন কিছু কিছু এই জিনিস দেখা যেত, দেখা যাচ্ছে না এই জিনিস। দেখুন না, সদাইপুর থানায় আজকে আমি এসেছি, প্রায় এক ঘন্টা ধরে থানার বাইরে আমি দাঁড়িয়ে আছি। অ্যাডিশনাল এসপি এসে বললেন আমাদের সাথে কোঅপারেট করুন, মানে আপনি এখান থেকে নিঃশব্দে চলে যান। দিস ইজ হিজ ডেফিনেশন অফ কোঅপারেশন। হাউ ডু আই কোঅপারেট, আমাকে বলা হচ্ছে ইউ গো অ্যাওয়ে সাইলেন্টলি। আমি একজন বিজেপির কর্মী, আমার বিজেপির কর্মী যদি ভেতরে থাকে তাকে দেখার অধিকার আমার আছে, তার সাথে কথা বলার অধিকার আছে, পুলিশের ওপর মহলের অফিসারদের সঙ্গে কথা বলার অধিকার আছে, থানায় ঢোকার অধিকার তো আছে না, তাও নেই। সাধারণ মানুষ থানায় ঢুকতে পারবে না, শুধুমাত্র পুলিশ থানায় ঢুকবে আর আসামিদের বলে বিজেপিদের কর্মীদের নিয়ে থানায় ঢুকিয়ে দেবে, এটা কোন থানা? এটা স্বাধীনতার পরে আমরা কোন থানা দেখছি এটা বলুন তো। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ফলস কেস দিচ্ছেন, আমি শুধু একটাই কথা বলবো, ধর্মের কল বাতাসে নড়ে, এটা মনে রাখতে হবে। ঠিক এইভাবেই যখন ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে এই সমস্ত ফলস কেস আমরা খুলব, সমস্ত ফলস কেস আমরা রিওপেন করব। এবং কি করে বিজেপিকে খতম করব এটাই এখন প্রশাসনের। এফআইআর এ যদি নাম থাকে তাহলে তাকে ধরতে হয় তো না? ধরতে হয় না। যারা ধরার কথা বলছেন, যারা আজকে বলছেন যে এফআইআর এ যাদের নাম আছে নৃশংসভাবে খত্ম করেছে তাদেরকে ধরুন, তাদেরকে ধরে নিয়ে গিয়ে থানায় আটকে রেখে দিয়েছে, অথচ এফআইআর এ যাদের নাম আছে হত্যাকারী তারা ঘুরে বেড়াচ্ছে। সেই করিম খান কোথায়? আব্দুল করিম খান পুলিশ, পুলিশ কাদের হয়ে কাজ করছে, পুলিশ কাদের হয়ে কাজ করছে, মানে এই যে পুলিশ চোখবন্ধ করে, পুলিশ আমি বলবো না, আমি পুলিশকে একই একটা কথায় একটা লার্জার জেনাস অফ পুলিশ আমরা বলি তো। পুলিশের মধ্যে অনেক আধিকারিক আছেন, কনস্টেবল আছেন, হোমগার্ড আছেন, বাচ্চা বাচ্চা মেয়েরা এসছে আজকে দেখলাম র্যাপে। সুতরাং সমস্ত পুলিশ অফিসারদের আমি পুলিশ করছে বলে আমি দায়ী করব না, আমি বলব পুলিশের মাথায় যিনি রয়েছেন এসপি র্যাঙ্কের যারা অফিসার তারা তৃণমূলকে খুশি করার জন্যে যা ইচ্ছা তাই অর্ডার দিচ্ছে, এবং তার নিচে যে সমস্ত অফিসার আছে তারা সাংঘাতিকভাবে নিরুপায় হয়ে সেই অর্ডারগুলো ফলো করছে। পুলিশের একদম র্যাঙ্ক অ্যান্ড ফাইল নিচে থেকে একটা লেভেল পর্যন্ত অত্যন্ত নিরুপায়। আমি জানি, আমি ওখানে ছিলাম, অনেকের সাথে আমার যোগাযোগ আছে, সবাই বলে। কিন্তু যারা মাথায় রয়েছেন তারা আজকে তাদের পদটাকে রাখার জন্য, তিনি যদি আজকে বলেন যে না আমি এই অন্যায় কাজ করব না, আজকে যদি আব্দুল করিম খানকে উনি গ্রেপ্তার করেন তাহলে ম্যাক্সিমাম উনি ট্রান্সফার হবে, নেই তো একটা ট্রান্সফারের ভয়তে আজকে তৃণমূলের দলদাস হয়ে কাজ করছে, শুধু ট্রান্সফারের ভয়তে মাথা উঁচু করে কাজ করতে পারছে না। এবং এসপি প্রেশার দিচ্ছেন নিচের অফিসারদের, তারা ভয়তে নিরুপায় হয়ে সেগুলো শুনতে বাধ্য হচ্ছে। অবস্থা দেশের আইনকানুন একেবারে নেই, তবে আমরা বলে যাচ্ছি যদি আব্দুল করিম খান গ্রেপ্তার না হয় আমরা বড় ধরনের আন্দোলনে যাব। আগামী কি কর্মসূচি আছে? আমার কর্মসূচি নিশ্চয়ই আছে, আমি বলবো না।